হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, যদিও অনেক লেট করে, তারপরেও যেহেতু ঈদের পরে প্রথম ভিডিও আপনাদের সাথে আপলোড করছি, তাই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। তো আমি গ্রামে গিয়েছিলাম, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো ওখানে পুরোপুরি ভিডিও করতে পারিনি, যেটুকু যেটুকু ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। গ্রামের দৃশ্য কিংবা গ্রামের ভিডিওগুলো সবসময়ই ভালো হয়। তো এই তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো। আর আমার মেয়েটা অসুস্থ ছিল, এই কারণেও আরও ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন সুস্থ আছে, যদিও জ্বর ছিল না। আমরা যেদিন বাড়ি যাই তার একদিন আগে ওর জ্বরটা ছেড়ে গিয়েছিল, কিন্তু ও খুবই দুর্বল ছিল, কারণ ওর 7 দিনের অ্যান্টিবায়োটিক চলছিল। এই কারণে ও খুবই শারীরিকভাবে দুর্বল ছিল। ঈদের দিন পর্যন্ত ও পুরোপুরি দুর্বল অসুস্থ ছিল, পরে ঈদের পরের দিন থেকে ও কিছুটা ভালো হয়েছিল। তো এই তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আমরা সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়েছি। সকালে গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর, যেটা আমি আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না, সেটা আপনাদের সাথে তাই আমি একটু শেয়ার করছি ভিডিও করে। জাফিরা যদিও কোনোভাবেই যেতে চাচ্ছিল না, হাঁটতে চাচ্ছিল না, ওর খুব খারাপ লাগছিল। তো ওকে কিছু দূর হাঁটানোর পরে ওকে ওর বাবা কোলে নিয়েছিল। তো যাই হোক, আমরা একটুখানি গ্রামে মাঠের দিকে, মানে জমিতে দিকে, ওই দিকে আর কি একটু সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম। যেহেতু গতকালকেও বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা বেশ ঠান্ডা। আর একটুখানি যেহেতু গ্রামের রাস্তা, মাটির রাস্তা, তো একটুখানি কাদা কাদার রাস্তা, তো তারপরেও সব কিছু ভালো লাগছে। গ্রামের পরিবেশ তো আসলে অনেক সুন্দর। গ্রামে আসলে নিজের মানুষের টানের চেয়ে আমার মনে হয় প্রকৃতির টানেই গ্রামে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। তো এই যে দেখাচ্ছি পুকুরটা, পুকুরটা খুবই সুন্দর। আর আমি যতবারই এখানে আসি, আমি ততবারই এই দিকটাতে একদিন না একদিন হলে ঘুরতে আসব। যদিও এবার খুব একটা ঘোরাফেরা করা সম্ভব হয়নি মেয়ের কারণে, তারপরে যতটুকু পেরেছি একটুখানি আসলাম, খুব ভালো লাগছিল। তবে এখন মাঠে ধান নেই, যখন ধানের সময় হয় তখন পুরো মাঠ জুড়ে শুধু ধান আর ধান, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তবে এখন ধানের সময় না, সম্ভবত কিছুদিন আগে ধান সব কেটে ফেলেছে, এই জন্য এখন মাঠে ধান নেই। তবে অন্যান্য কিছু সবজি আছে, পাট লাগিয়েছে, তো পটল লাগিয়েছে। তো আমাদের এখানে পটলের ক্ষেতটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজেও এর আগে কখনো পটলের ক্ষেতটা দেখিনি, তো আমিও দেখব ফার্স্ট টাইম, আপনাদের সাথেও শেয়ার করব। আর এদিকে এখানে গ্রামের গোরস্থান আছে, এইটা হচ্ছে পটল ক্ষেত। কিভাবে পটল ক্ষেতে পটল লাগাই চাষ করে, এই যে দেখুন একটা কাকতাড়ুয়া আছে। আমার মেয়েটা অসুস্থ, এই যে দেখো পটল তোলা হচ্ছে বাবা। আর যাবো না মা, সে খোলা মাঠ, মুক্ত বাতাসে এই যে দেখো পটল ক্ষেত বাবা, এই যে দেখো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই তো এটা হচ্ছে পটলের ক্ষেত, খুব সুন্দর করে যে মাচা করে দেয়া আছে, পটল ধরে আছে, খুবই ভালো লাগছে। আমি কিন্তু এই পটলের ক্ষেত বা এই পটলের মাচা কখনোই দেখিনি আগে, এইবার ফার্স্ট টাইম দেখছি। খুব সুন্দর একটা কাকতাড়ুয়াও আছে এখানে, মানে পাখি কাক এরা আর কি ফল যাতে নষ্ট না করে এই জন্য আর কি কাকতাড়ুয়া দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এত ফ্রেশ, এত সুন্দর, যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে এই কারণে এগুলো আরও অনেক বেশি সবুজ সতেজ লাগছে দেখতে। তো এই তো জাফিটা যদিও একটুখানি বিরক্ত বোধ করছিল, তো তারপরেও আমরা একটুখানি প্রাকৃতিক পরিবেশটা আসলে উপভোগ করার চেষ্টা করছিলাম। তো এর তো কিছুদিন আগে মনে হয় ধান কাটা হয়ে গেছে, তো এখন আবার নতুন করে ধানের জন্য এই যে এখানে ধানের বীজ ছিটিয়ে দিয়েছে, সেখান থেকে ছোট ছোট চারা গজিয়েছে। কিছু কিছু জিনিস আমার নিজেরও নতুন দেখা, এই জিনিসটাও আমি এর আগে কখনো দেখিনি। এটা সম্ভবত ধানের বীজতলা কিংবা কি এই টাইপসের কিছু একটা বলে। তো এ তো চারপাশে ঘুরে ঘুরে দেখছি, এখানে কচু কচু লাগিয়েছে, কচু ক্ষেতে একজন কাজ করছিল, তো সেটাও একটু ঘুরে ফিরে দেখছিলাম। তো সকালবেলা উঠে
অনেক সকালে আসলে ঘুম ভেঙে গেছে, প্রায় 5টার দিকে। তো সকালবেলা উঠে বাড়িতে বসে না থেকে তাই একটু বাহিরের দিকে ঘুরতে আসলাম। আর অনেকটা দূর যাওয়ার ইচ্ছা ছিল, ওই দিকে দূরে একটা পুকুর ছিল খুব সুন্দর, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না, কারণ জাফির আর কোনোভাবেই থাকতে চাচ্ছিল না, তো তো ওর বাবার কোলে। তো এরপরে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হচ্ছিল, এদিকে আমরা বাড়িতেও চলে আসছিলাম। বাম সাইডে যে বাড়িটা দেখছেন ওটাই হচ্ছে আমার বাড়ি, আমাদের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি। তো এই তো আমরা একটু দ্রুতই বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ এর ভিতরে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। গ্রামের বাড়িগুলো আসলে অতটা সুন্দর হয় না, তো তারপরেও যে যার আর কি প্রয়োজন মতো সামর্থ্য মতো আর কি তৈরি করে, গ্রামের বাড়িগুলো অত সুশৃঙ্খল আসলে হয় না। তো যাই হোক, এই তো আমরা দ্রুত বৃষ্টি হওয়ার আগেই বাড়িতে পৌঁছে গেছি। তা আমাদের এই বাড়িটা বেশ বড়, কিন্তু মানুষ খুবই কম। তো এই তো আমরা বাড়িতেও চলে আসলাম। তো এইদিকে এসে একটা মজার দৃশ্য, এটা হচ্ছে আমার মেজো ভাসুরের ছেলে, তো একটা কাঁঠাল ভেঙেছে, সে কাঁঠাল নাকি খুবই পছন্দ করে। তো বাড়ির আর কেউই কাঁঠাল খেলো না, তো ওর এক আর কি ওর খেলার সাথী ওকে নিয়ে এসে আর কি কাঁঠাল খাচ্ছিল। তো আমি আবার একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ ওরা খুবই লজ্জা পাচ্ছিল, বারবার উঠে দৌড়ে চলে যাচ্ছিল। তো আমি একটু আড়াল থেকেই ভিডিও করলাম। খুব ভালো লাগে আসলে গ্রামের এসব সহজ সরল সব কিছুই আসলে খুবই সুন্দর লাগে। তো ওরা খাচ্ছিল বসে বসে, তো দেখলাম বাচ্চারা কাঁঠাল খুব পছন্দ করে। এদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নার জন্য আমি একটা মোরগ পরিষ্কার করছিলাম, এটা বাড়িরই মোরগ। তো যাই হোক, আমি পরিষ্কার করছিলাম। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে বা রাতের দিকে, জাপিটা বাবা একটু বাজারের দিকে গিয়েছিল, তো তখন গিয়ে একটু ঈদগাহের ভিডিওটা করে নিয়ে এসেছে। খুবই সুন্দর করে এবার ঈদগাহ সাজিয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন চলছে, তাই উপর দিয়ে সুন্দর করে সামিয়ানা দিয়েছে। আবার রোদও যেন না লাগে, আবার বৃষ্টি আসলেও যেন কোনো অসুবিধা না হয়, আর সুন্দর করে লাইটিং করেছে। এখানকার ঈদগাহটা খুবই সুন্দর দেখতে, তো লাইটিং করার পর আরও অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে, আমি নিজেও দেখলাম, আবার আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, খুবই সুন্দর হয়েছে। ঈদের দিন সকালবেলা আজকে সবাই মনে মনে আশা করছে যেন কালকের মতো বৃষ্টি না হয়, কালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো সকালবেলা উঠে দা বটি সব ধার দেওয়া চলছে, গরু জবাই করা হবে যেহেতু নামাজ পড়ে আসার পরে। এদিকে আমার শাশুড়ি সেমাই রান্না করছে সকালবেলা, আর আমি ওইদিকে একটু সকালে রান্নার জন্য কাটাকাটি করছিলাম। এদিকে জাফিরা তো সকালে উঠেছে, আজকে যেহেতু ঈদের দিন মনটা একটুখানি ভালো, তো শরীরটা কিন্তু খুব একটা ভালো না, ও সারাদিনই ঘুমাচ্ছে, বাড়লে শরীরটা দুর্বল জন্য বেশি ঘুমাচ্ছে, একটু পরপরই শুধু বলছে আমি ঘুমাবো। তো আসলে আমাদেরও মনটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, এখানে একটা দোলনা বাঁধা আছে, তো ওই দোলনাটাতে ওর যখন ভালো লাগে তো ও এসে দোল খায়। আসলে সব সময় চাচ্ছিলাম যে ও কতটুকু খুশি থাকতে পারে, আর ওর হচ্ছে খাবার রুচিটা একদমই চলে গেছে, আর জ্বরের কারণে না কি কারণে জানি না, ওর জিহ্বাতে একটুখানি মানে লালচে লালচে হয়েছে, মনে হয় ঘা জাতীয়। ও কোনো কিছু খেতে গেলে ওর অনেক বেশি ঝাল লাগছিল, এই জন্য কোনো কিছুই খেতে চাচ্ছিল না। তো এ তো নামাজের টাইম ছিল 7:30, জাফিরা বাবা, জাফিরা চাচা, জাফিরা দাদা সবাই নামাজ পড়তে গেছে একসাথে। তো জাফিরা বাবা আমার জন্য এখানেও কিছুটা ভিডিও করে নিয়ে এসেছে, যেহেতু আমরা মেয়েরা তো আর ঈদগাহে যেতে পারি না, তাই ঈদগাহের কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য করে নিয়ে এসেছে। খুব সুন্দর আমাদের ঈদগাহটা। তো এ তো সবার নামাজ পড়া হয়ে গেছে, আর এখানে ঈদগাহের পাশে নামাজের শেষে তো ঈদগাহের পাশে মেলা বসে, তো ওখানে অনেক রকমের খাবার জিনিস পাওয়া যায়, আর গ্রামের মেলায় এসব খাবার কিন্তু অনেক মজা, খেতেও মজা, আবার হচ্ছে এত বিভিন্ন ভ্যারাইটিজের জিনিস, এগুলো আসলে গ্রামে না হলে অন্য কোথাও পাওয়া সম্ভব না। এখানে পাঁপড়, পাঁপড় ভাজা আছে, তারপরে এখানে আরও কী কী যেন আছে, যদি আমি দেখিনি ওই জন্য বলতে পারছি না। এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে, তো জাফিরের বাবাও অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো। আর এইদিকে চানাচুর আছে, এই চানাচুরগুলো এই এলাকার বিখ্যাত চানাচুর, ঝাল মিষ্টি। তো এই তো ওখানে নামাজ পড়ে ঘোরাফেরা করে জাফিরের বাবা চাচারা সবাই চলে এসেছে, এখন গরু কোরবানি করা হবে। তো এই তো গরু কোরবানি করার জন্য ওয়েট করছিলো হুজুরের জন্য।
আর আমরা মেয়েরা একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম, এদিকে জাফিরা গেটের কাছে লুকিয়ে দাঁড়িয়ে ছিল, ও একটু দেখতে চাচ্ছিল, কিন্তু আমি দেখতে দেইনি। একে তো ছোট বাচ্চা, তারপরে দুর্বল শরীর, এগুলো দেখা ঠিক হবে না। তো এদিকে মাংস রেডি হয়ে গেছে দুপুর 2টার ভেতরেই। পরের দিন আমরা একটুখানি ঘুরতে বের হলাম, তো এই তো ঘুরতে যাচ্ছি। জাফিরা কালকে ঈদের দিন পর্যন্ত খুব একটা ভালো ছিল না, তো আজকে সকাল থেকে ওর শরীরটা একটু ভালো মনে হচ্ছে, একটু খেতে চাচ্ছে। বিশেষ করে আজকে সকালে ঘুম থেকে উঠে ও নিজে থেকে খেতে চেয়েছিল, তো সব মিলে ওর শরীরটা একটু ভালো। আর ওকে আমি একটু হালকা পাতলা ড্রেস পরিয়েই বাহিরে নিয়েছি, ঈদের দিনের ড্রেসটা ঈদের দিন একটুখানি সময় পড়েছিল, তারপরে আর কি পরাইনি। তো যাই হোক, আমরা একটু বের হয়েছি ঘুরতে, তো আকাশ প্রচণ্ড মেঘলা, ওয়েদার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমাদের এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ, রাস্তাঘাট সব কিছু এতটা সুন্দর যে আসলে সব কিছুই ক্যাপচার করতে ইচ্ছা করে আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে। দেখুন এখানটা একটা সরু নদী বয়ে চলেছে, আসলে এটাই হচ্ছে গ্রামের প্রকৃত সৌন্দর্য। তো গ্রাম একেই বলে আসলে, এখনকার গ্রামগুলো কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, মানে সব গ্রামগুলো শহরের আর কি পরিণত হচ্ছে। আর তো এই গ্রামটা এখনও সেই আগের গ্রামের মতোই রয়েছে, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম আমার ছোট ননদের বাসায়, তো আমি বাইরের এই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে নদীটা বয়ে চলেছে পাশ দিয়ে রাস্তা, আর এখানকার গ্রামের পরিবেশের ভেতরে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, একদম প্রত্যেকটা রাস্তা পাকা, এই গ্রামে আমি কোথাও কোনো কাঁচা রাস্তা দেখিনি, খুবই সুন্দর। তো সব কিছু মিলিয়ে অনেক ভালোভাবে কয়েকটা দিন কাটিয়েছি, শুধু জাফিটা সুস্থ থাকলে আর একটু ভালো লাগতো। এরপরের দিন আমরা যাচ্ছি আরেক জায়গায় ঘুরতে, তো এই তো সেরকমভাবে ভিডিও করা আসলে হয় না, কিভাবে কিভাবে যেন আর সম্ভব হয়ে ওঠে না, তো একদমই ছোট ছোট করে ভিডিও করে রেখেছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে যাচ্ছিলাম আমরা জয়পুরহাট শহরে, তো ওখানে আমার বড় ভাসুরের বাসা, তো ওখানেই যাচ্ছিলাম। এই তো ঈদের ঘোরাফেরা এভাবেই শেষ হলো, এরপরে একদম ঈদের তৃতীয় দিন বা ঈদের 2 দিন পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই তো সকাল সকাল রওনা দিয়েছি, আমরা জয়পুরহাট স্টেশন থেকে ট্রেনে উঠবো, এই জন্য আর কি সকাল সকালই বেরিয়ে পড়েছি। যেহেতু আমাদের বাড়ি থেকে জয়পুরহাট একটুখানি দূরে, তাই একটু আগেই বেরিয়েছি, কিন্তু দুঃখের বিষয় ছিল যে ট্রেন অনেক অনেক লেট ছিল। আমরা স্টেশনে 9:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম, কারণ আমরা 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে 8:30টা থেকে 9:30টার ভিতরে স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু স্টেশনে বসে আছি ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা ট্রেন লেট ছিল, একের পর এক ট্রেন চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের নির্ধারিত ট্রেনটা আর আসে না। শেষ পর্যন্ত জাফিরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কিন্তু কী আর করা যাবে, ঈদের সময় আসলে এইগুলোর কারণেই খুব বেশি কষ্ট হয়ে যায় আমাদের যাতায়াতটা। তো তারপরেও সময়ের মতো পার হয়ে যায়, 5 ঘন্টা স্টেশনে বসেছিলাম। যদিও আমাদের রিলেটিভের বাসা ছিল, কিন্তু এত ব্যাগ ট্যাগ নিয়ে আর আসলে কারোর বাসায় এই সময় যাওয়া সম্ভব হয় না। তো আমরা স্টেশনে ওয়েট করছিলাম, জাফিটার জন্যই খারাপ লাগছিল, কারণ ও শেষ পর্যন্ত অধৈর্য হয়ে কান্না শুরু করে দিয়েছিল। তো এই তো আমি জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ঈদের কয়েকদিনের ভিডিও একসাথে শেয়ার করলাম, কারণ ঈদ তো বেশ কয়েকদিন হয়ে গেছে, ভেঙে ভেঙে শেয়ার করতে গেলে হয়তো বা আপনাদের কাছে খুব একটা ভালো লাগবে না, এই জন্য আমি সবগুলো ভিডিও একসাথে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা আমাকে ভুলে যাননি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন। অবশেষে 5 ঘন্টা পরে আমাদের ট্রেন আসবে অ্যানাউন্স হলো, তো তারপরেও সারাদিনের ক্লান্তি শেষে একটুখানি হাসি মুখে ফুটেছিল। তো বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় 12:00 বেজে গেছিলো, আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, এই জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।